এই মুহূর্তের বড় ব্রেকিং হলো, ঘুষ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স ও অ্যান্টি করাপশন টিমের হাতে ধরা পড়লেন হাইলাকান্দি থানার এসআই সুধন্য ভট্টাচার্য, তাও মাত্র 5000 টাকার জন্য। এসআই সুধন্য বাবু ধরা পড়ার ব্যাপারটি এক টুইট করে নিশ্চিত করেছেন অসম পুলিশের স্পেশাল ডিজি জিপি সিং। তবে গ্রেপ্তার হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেননি ডিজি। তবে সোশ্যাল মিডিয়ায় গ্রেপ্তারি নিয়ে ব্যাপক সরগোল পড়েছে। এদিকে একটি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসআই সুধন্য ভট্টাচার্যের বিরুদ্ধে ঘুষ নিয়ে অভিযোগ ছিল। বুধবার একটি জমি সংক্রান্ত মামলার জন্য 5000 টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন তিনি। এটা হাইলাকান্দি সহ বরাকের তিন জেলার দুর্নীতিপরায়ণ পুলিশ আধিকারিকদের জন্য একটা অগ্রিম সতর্কবার্তা বলে মনে করছেন আম পাবলিক। ঠিক আছে, আপনাকে এটু পাবো, পিছত পাবো দেই। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।